সুনামগঞ্জের দিরাই উপজেলায় সরকারিভাবে বিনা সুদে ঋণ নিয়ে পতিত জমিতে মাছ চাষ করে আর্থসামাজিক উন্নয়ন ঘটিয়েছে প্রান্তিক জনগোষ্ঠী। তাদের সাফল্য দেখে মাছ চাষে আগ্রহী হয়েছেন অন্য চাষিরাও। সুনামগঞ্জ থেকে একে মহিমের পাঠানো তথ্য বীরচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। দিরাই উপজেলায় পতিত ও অনাবাদি জমিগুলোতে এখন মাছ চাষ হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হাওড়াঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রান্তিক মাছ চাষিরা বিনা সুদে ঋণ সহায়তা পেয়ে পতিত জমিতে মাছ চাষ করে সফল হয়েছেন। প্রায় 16 টন মাছ উৎপাদন হইব, আমরা খরচ করতে পারবো 5-6 লাখ টাকা আমরা পাইব। প্রতি জায়গার মধ্যে মাছ চাষ করে অনেক লাভবান হয়েছি। আর 3 বছর মেয়াদের ছিল, এটা প্রায় শেষ হয়ে গেছে, আর যেদিন বাড়াইয়া দেওয়া হয় তা আমরা ভবিষ্যতে আরও লাভবান হইতাম পারবো। এখন মাছ চাষ করে এখন কিছু আয় উন্নতি হয়েছে, ফুল এক ছেলেরে পড়াইতেছি। মৎস্যজীবীদের আয় বর্ধনমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে বিল খনন, বিলের পাড়ে বৃক্ষরোপণ ও প্রান্তিক মাছ চাষীদের বিনা সুদে আর্থিক ঋণ সহায়তা দিয়েছে এলজিইডি। এই প্রকল্পের আওতা যেসব পুকুরের এই উন্নয়নমূলক কর্মকাণ্ড বা এই কার্যক্রম চলমান রয়েছে সেগুলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আসলে যদি আরও প্রকল্পের মেয়াদ কিছুটা বৃদ্ধি করা হয় তাহলে এই কর্মসূচিগুলি আরও সুন্দরভাবে এবং সার্থকভাবে সম্পাদন করা সম্ভব হবে। হাওড়াঞ্চলে সরকারি সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন মাছ চাষীরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।